পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী আরটিভির 14তম হিফজুল কোরআন প্রতিযোগিতা জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন 2024 এর সিলেট জোনের অডিশন রাউন্ড শুরু হয়েছে। সকালে নগরীর দরগাহ গেটের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত হয় এই অডিশন। এতে বিচারক হিসেবে ছিলেন কিউএস মাল্টিমিডিয়ার চেয়ারম্যান মাওলানা লুৎফর রহমান, ফুলবাড়ি আলিম মাদ্রাসার আরবি প্রভাষক হাফেজ মাওলানা মাহবুবুর রহমান ও হাফেজ মাওলানা আবদুল্লাহ খান। আয়োজনে সহযোগিতা থাকছে আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস।